এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের মাঝেই আরও অস্বস্তিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় এবার আরও অস্বস্তি বাড়ল রাজ্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কেন? আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কিছুক্ষণ আগেই আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। লালাকে রক্ষা কবচ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তাকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্র তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 21 মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের। কিন্তু আদালতে সিবিআই প্রশ্ন তোলে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করা হলে কিভাবে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা সম্ভব। বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে জানান লালা গ্রেপ্তারির ক্ষেত্রে রক্ষা কবচ পেলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই, আপনারা যতক্ষণ খুশি তাকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন এবং যে কোনো ব্যাপার নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, যে কারোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আদালতে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পরই লালার খোঁজে অভিযান শুরু করে দেয় সিবিআই, যদিও লালার বাড়িতে গিয়ে তার খোঁজ পাননি তদন্তকারী আধিকারিকেরা। ঘটনাচক্রে সোমবারই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে, তার পরের দিনই সেখানকার বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালা। 2020 সালে কয়লা পাচার মামলা তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দপ্তর এবং তারপরে সিবিআই কয়লা পাচার কাণ্ডের তদন্তে নামে। লালার বাড়ি, অফিসে তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাঝি সহ 4 জন গ্রেপ্তার হন। 3 জন জামিন পেলেও গুরুপদ এখন তিহার জেলে বন্দী। সাম্প্রতিককালে গরু এবং কয়লা পাচার মামলায় বারবার শিরোনামে এসছে, এর সঙ্গে নাম জড়িয়েছে রাজনীতিকদের। কয়লা পাচার কাণ্ডে কেন্দ্র তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার যে লালাকে অভিষেকের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, সেই ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত রাজনৈতিক মহল। দেখার বিষয় এই যে এমন নতুন কোনো তথ্য উঠে আসে কি না, যাতে করে ভোটের মধ্যেই আরও অস্বস্তি বাড়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।